গৃহবধূর রহস্য মৃত্যু। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লেকটাউন থানা এলাকায়। গৃহবধূর রহস্য মৃত্যু। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ। ঘটনায় মৃত গৃহবধূ পায়েল রায়। জানা গেছে সল্টলেকের বাসিন্দা পায়েলের সাথে 2018 সালে বিয়ে হয় দক্ষিণদাড়ির বাসিন্দা সুমন রায়ের। দেখাশোনা করেই পারিবারিক মতেই বিয়ে হয় তাদের। বর্তমানে তাদের একটি 3 বছরের সন্তান রয়েছে। মৃতার পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস আগে থেকেই দুজনের মধ্যে হঠাৎই অশান্তি শুরু হয়। মৃতার পরিবারের অভিযোগ, পায়েলকে সন্দেহ করত তার স্বামী। অন্য কারো সাথে পায়েলের সম্পর্ক রয়েছে এমন সন্দেহের কারণে মাঝে মধ্যেই অশান্তি হতো বাড়িতে। তাদের মেয়েকে ঠিকমতো খেতে দেওয়া হতো না বলেও দাবি মৃতার পরিবারের সদস্যদের। রবিবার রাতে স্বামীর সাথে অশান্তি শুরু হয় পায়েলের। সন্ধ্যার পর পায়েলের পরিবারের কাছে ফোন আসে তাদের মেয়ে অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পায়েলের পরিবারের লোকেরা হাসপাতালে গিয়ে জানতে পারেন পায়েলের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করা হয়েছে, কারণ সুমনের ঘাড়ে নখের আঁচড়ের দাগও রয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয় সোমবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ করেছি বলছে গলায় দড়ি দিয়েছে, এমন একটা অশান্তি হয়েছে আমাদের কাউকে জানায়নি। যখন অভিযোগ পেয়ে আমাকে বললো বাবা তাড়াতাড়ি এসো, পায়েল রায় গলায় দড়ি দিয়েছে আপনার মেয়ে। তো আমি বললাম ছেলে যাচ্ছি আমি, হ্যাঁ কেমন আছে ও, বললো পালস চলছে। তা আমি বললাম তাহলে ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি। তারপরেই কিছুক্ষণ বাদেই ফোন করে বলছে আমরা আরজি করে যাচ্ছি, আপনি আরজি করে আসুন। যখন আমি আরজি করে গেলাম তখন দেখছি উনি আমার মেয়ে শেষ। ডাক্তারকে জিজ্ঞেস দেখা ও কেমন আছে, বললো না উনি আর নেই। ওর স্বামী করেছে, ওর বোনও করতে পারে, ওর শ্বশুরও করতে পারে। তখন আমাকে এসে বলছে ওরা নাকি কেউ ছিল না, ও একা ছিল। একবার বলছে আমি বাথরুমে গেছি, একবার বলছে আমি শুয়েছিলাম, হ্যাঁ যখন ও ফাঁসি লাগাচ্ছে। কিন্তু যখন পুলিশ ইন্টারসেপ্ট করতে গিয়ে দেখছে কোনো ওখানে চিহ্ন নেই, মানে যে ফাঁসিটা লাগাবে যে পাখাটা তারও কোনো ঝুলে ভর্তি ভরা কোনো কিছু নেই, তার মানে হত্যা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, লেকটাউন। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।